আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু বিথির রসুই। শেয়ার করব বেশ মজার একটা প্রোটিন সালাদ রেসিপি। যারা ডায়েট মেনটেন অথবা জিম করছেন, তারা প্রোটিনের চাহিদা পূরণ করার জন্য সন্ধ্যা অথবা রাতের খাবারে এরকম একটা সালাদ নিতে পারেন। সব রকমের পুষ্টি এখানে পেয়ে যাবেন একটা মিল থেকে। আশা করছি আজকের রেসিপি ভালো লাগবে, তো চলুন শুরু করি। প্রথমে কড়াই গরম করে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরিষার তেল। চাইলে সরিষার তেলের পরিবর্তে অলিভ অয়েল অথবা বাটার ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে গেলে এখানে দিয়ে দিলাম 1 চা চামচ রসুন কুচি, 1 চা চামচ আদা কুচি। আদা রসুনগুলি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিব সুন্দর একটা রং আর সুন্দর গ্র্যান ব্রায়ার হওয়া পর্যন্ত। এরপর এখানে দিয়ে দিব 1.5 কাপ মুরগির মাংস। মাংসগুলিকে আদা রসুনের সাথে মিশিয়ে কিছুক্ষণের জন্য ভেজে নিব। মাংসটা যখন ভেতর থেকে সাদা হয়ে আসবে আর একটু পানি বের হয়ে যাবে, তখন এখানে দিব 2টা পেঁয়াজ। এরকম করে খুলে নিয়েছে আছে 2টা টমেটো কুচি, 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ পাতা কুচি। মাংসের সাথে পেঁয়াজ, টমেটো আর পেঁয়াজ পাতাটা ভালো করে মিশিয়ে নিয়ে 2-3 মিনিটের মধ্যে একটু রান্না করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব 1/2 টেবিল চামচ চিলি ফ্লেক্স, দিব 1/2 টেবিল চামচ গোলমরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ চাট মশলা। চাট মশলার পরিবর্তে চাইলে গরম মশলা গুঁড়া ব্যবহার করতে পারেন। দিব 1/2 চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট। টেস্টিং সল্টটা অপশনাল, চাইলে বাদ দিতে পারেন, তবে দিলে রেস্টুরেন্টের মতো স্বাদ পাবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা যার যার স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। সব কিছু একত্রে মিশিয়ে নিয়ে এখন একটু ভেজে নিব। এ পর্যায়ে কোনো পানি অ্যাড করব না, সব কিছু রান্না করে নিব পানি ছাড়াই, চুলার আঁচটা বাড়িয়ে, কারণ চিকেন থেকে প্রচুর পরিমাণে পানি বের হবে। রান্নাটা যখন এই পর্যায়ে হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের একটু কম মরিচের গুঁড়া। মরিচের গুঁড়ার পরিবর্তে চাইলে পাপরিকা পাউডার দিতে পারবে। সব কিছু একত্রে মিশিয়ে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারকে আমি 1/2 কাপ পানি দিয়ে গুলিয়ে নিয়েছি, সেই কর্নফ্লাওয়ার মিশ্রণের পানি। মাখামাখা ঝোল হয়ে মাংসগুলি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। এখানে কিছু সবজি নিয়েছি, আছে 3 রকমের ক্যাপসিকাম, গাজর, টমেটো, পাতাকপি আর পেঁয়াজগুলি, এগুলিকে কুচি করে নিয়েছি। পাতাকপিটা ভালো করে কুচিয়ে একটু কষলে নিয়ে পানিটা ফেলে দিলে পাতাকপির যে স্মেল থাকে সেটা থাকবে না। চাইলে এখানে আপনাদের পছন্দ মতো শসা, টমেটো কুচিও অ্যাড করতে পারেন। আমার কাছে শসা আজকে ছিল না, এই জন্য ঘরে যা ছিল তাই দিয়ে সালাডটা তৈরি করে নিয়েছি। চিকেনটা ঠান্ডা করে নিয়েছি, এবার এখানে কেটে রাখা সবজি, কাঁচামরিচগুলি অ্যাড করে দিব। যারা ডায়েট বা মেনটেনে আছেন তারা তো এমনি এমনি খেতে পারবেন, কিন্তু যারা ডায়েটের বাইরে আছেন তারা পোলাও, বিরিয়ানি, ফ্রাইড রাইসের সাথে এই সালাডটা খেতে পারেন, খেতে ভীষণই মজার হয়। এরকম করে চিকেন সালাদ বানিয়ে বাচ্চাদেরকে সাব স্যান্ডউইচে রুটি এনে রুটিটা মাঝখানে দিয়েও স্যান্ডউইচ বানিয়ে টিফিনে দিতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো ঘিয়ে ভাজা বাদাম। চাইলে এখানে 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস অ্যাড করতে পারেন, আর লবণটা যার যার স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। পরিমাণ আর উপকরণ ইউটিউবের জন্য ডিসক্রিপশন বক্সে আর ফেসবুকের জন্য প্রথম কমেন্টে লেখা থাকবে। আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ পেজটাকে ফলো দিবেন আর ভিডিওটি একটা লাইক দিতে ভুলবেন না। যদি ইউটিউব থেকে দেখে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নেবেন। রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবারও এরকম নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।